এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, পয়লা বৈশাখের আগেই দুর্যোগের পূর্বাভাস কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে। আগাম সতর্কতা জারি করল হাওয়া অফিস। তো পয়লা বৈশাখের আগেই কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস, এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ, হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার 12 এপ্রিল। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজ শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আগামীকাল শনিবার পর্যন্ত। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মূলত শুকনো এবং উষ্ণ আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতাও রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে মালদহ ও দুই দিনাজপুরে আজ 12 এপ্রিল শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা ছাড়া আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সোমবার থেকে ফের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বাড়বে বৃষ্টি। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, ফলে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে আগামীকাল শনিবার 13 এপ্রিল থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আজ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, বীরভূম ও মুর্শিদাবাদে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম ও শুকনো আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কমবে, বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ শুক্রবার আংশিক মেঘলা আকাশ, আজ নীল ষষ্ঠীর দিনে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামী 48 ঘন্টায় বেলা বাড়লে গরম বাড়বে, সঙ্গে বাড়বে অস্বস্তিও। আগামী রবিবার নববর্ষের প্রথম দিন শুকনো ও গরম আবহাওয়া থাকবে কলকাতায়। কলকাতায় আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম।